আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের সকালে আজকে ক্লাস ছিল, নোটিশ দেওয়া হয়েছে। ক্লাসটা দুপুরে নিচ্ছি কারণ সকালে জিনিসপত্রগুলো জোগাড় করাটা অনেক সম্ভব ছিল না, এই জন্য তোমাদের দুপুরে ক্লাসটা নেওয়া হচ্ছে। আজকে তোমাদের প্র্যাকটিক্যালের সিলেবাস এবং ডিসেকশন সব শেষ করে দিব একটানা ক্লাস নিয়ে। আর জানি না ডিসেকশনটা কতটুকু ক্লিয়ার আসবে, তবু আমরা দেখি, চেষ্টা করব। প্রথমেই চলে আসি সিলেবাস। এই হচ্ছে তোমাকে জুলজির সিলেবাস। প্রথমে হচ্ছে শনাক্তকরণ, টোটাল মার্কস হচ্ছে 25। 25-এর মধ্যে এক নম্বর হচ্ছে শনাক্তকরণ। শনাক্তকরণ তিনটা থাকবে, শনাক্তকরণ তিনটা থাকবে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে নমুনা প্রাণী, তিনটাতে তিন ত্রিক্ষে নয়। এক নম্বর হচ্ছে নমুনা প্রাণী, এখানে দেখো কী কী লিখতে হবে, লিখে দিয়েছি। শ্রেণীবিন্যাসে এক, বৈশিষ্ট্যে দুই, চারটা বৈশিষ্ট্য দিতে হবে। দুই নম্বরে স্থায়ী স্লাইড। শনাক্তকরণ জিনিসটা কি এটা তোমরা বোটানিতে শিখেছ, স্থায়ী স্লাইড। শনাক্তকরণে এক, চারটা বৈশিষ্ট্যে দুই, মানবস্থি। শনাক্তকরণ এক, চারটা বৈশিষ্ট্যে দুই। এগুলোর মধ্যে কি কি থাকবে, এগুলোর অনেকগুলো আছে। নমুনা প্রাণী নির্দিষ্ট কোনো সিলেবাস বোর্ডে দেওয়া নাই, বলছে 5টি মেরুদণ্ডী এবং 5টি অমেরুদণ্ডী প্রাণী। স্থায়ী স্লাইড অনেকগুলো আছে, আর মানবস্থি তো জানোই তোমরা সবস্থিগুলা। তো নমুনা প্রাণী আমরা বোর্ড পরীক্ষার আগে প্রশ্ন দেখি যে কী কী দেয় ওরা, সেইভাবে করাই। বেশিরভাগই খুব সোজা, কয়েকটা আনকমন থাকে, দেখলেই চিনা যায়, এগুলাতে কোনো চিত্র নাই। শনাক্তকরণে দেখো কোনো চিত্র নাই। আর স্থায়ী স্লাইড এটা মাইক্রোস্কোপে দেখতে হয়, আর মানবস্থি এটা তো খালি চোখেই দেখা যায়। এই জিনিসগুলো আমরা পরে আরেকদিন তোমাদের কোনো একদিন দেখাবো, বা তোমাদের নিজেদের এসেই দেখতে হবে। আর এরপরে চলে আসো ব্যবচ্ছেদ, ডিসেকশন যেটাকে বলি। ব্যবচ্ছেদে মোট হচ্ছে 8 নম্বর। 8 নম্বরের মধ্যে শুধুমাত্র চিহ্নিত চিত্র, দুই, কোনো বর্ণনা দরকার নাই। আর ব্যবচ্ছেদ করে দেখানোতে 6, টোটাল হচ্ছে 8। আছে আরশোলা। এই ব্যবচ্ছেদের মধ্যে কি কি আছে, আরশোলার তিনটা জিনিস আছে, মুখপাঙ্গ, কোষ পরিপাকতন্ত্র, লালাগ্রন্থি। আর রুই মাছের তিনটা আছে, ফুলকা, বায়ুথলি, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল, ব্রাঙ্কিয়াল ধমন। তো এগুলো খুব সোজা রুই মাছের, এটা এটাও সোজা। আমি জানি না লাইভ ভিডিওতে জিনিসগুলো কতটা ক্লিয়ার দেখা যাবে। নোট খাতা 3, মৌখিক পরীক্ষা 5, মোট হয়ে গেল 25। এখন তোমাদের আমি ডিসেকশন একটু প্রথমে রুই মাছ দিয়ে শুরু করব। রুই মাছ খুব সোজা, রুই মাছে বায়ুথলি যেটা পটকা সোজা বাংলায় বলি, এটা আমরা সবাই চিনি। ফুলকা তো কানকোন নিচে থাকে, এটাও চিনি। শুধু ব্রঙ্কিয়াল ধমনীটা তোমাদের কাছে একটু নতুন হতে পারে, কিন্তু জিনিসগুলো সোজা। যেহেতু প্র্যাকটিক্যাল করছি এখন একটু স্টাইল করে কাটবো, এই যা কিছু না। রুই মাছটা তোমরা বাসাই করে নিবা, এটা বাজারে পাওয়া যায়। রুই মাছ, কাতল মাছ, মৃগেল মাছ, যে কোনো মাছের ছোট সাইজের কিনে নিলেই হবে, এটা বাজারে পাওয়া যায়।
এবং এই রেকর্ডেড লাইফটা যদি ক্লিয়ার আসে ডিসেকশনগুলা, তাহলে তোমরা একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত সেভ করে রেখে দিবা। আমিও রাখবো যদি দেখি ডিসেকশনগুলো ক্লিয়ার আসে। আর প্র্যাকটিক্যাল খাতা, দ্বাদশে প্র্যাকটিক্যাল খাতার পুরা দায়িত্ব রশন ম্যাডামের। রশন ম্যাডামকে আমি বলে মনে করিয়ে দিয়েছি, ম্যাডাম যদি ভুলে যায় তোমরা মনে করাই দিবা খাতাটা কিভাবে তৈরি করতে হবে। এটা ইনস্ট্রাকশনটা রশন ম্যাডাম পুরোপুরি তোমাদের দিয়ে দিবে থিওরি ক্লাসে, তোমাদের যে নর্মাল ক্লাসগুলো হয় সেখানে দিয়ে দিবে। এখন আমরা একটু রুই মাছ কাটা শুরু করবো। রুই মাছে প্রথমে যেটা আসছে সিলেবাসে সেটা হচ্ছে ফুলকাম। ফুলকামরা সবাই চিনি, এই যে এটাকে কানকো বলে, কানকোর নিচে লাল রঙের এটাই হচ্ছে ফুলকাম। এই ফুলকা, এই ফুলকাটা আমরা একটু পরে খুলে দেখাবো। প্রথমে ব্রঙ্কিয়াল ধমনিটা করব, বায়ুথলি করব, ব্রঙ্কিয়াল ধমনি করব, কারণ ফুলকার সাথে ব্রঙ্কিয়াল ধমনিগুলো যাচ্ছে, এই জন্য আমরা প্রথমে ফুল ব্রঙ্কিয়াল ধমনি করার পর ফুলকা করব। আর তার আগে আমি তোমাদের বইয়ে একটু চিত্রটা দেখাই। ডিসেকশন করার আগে সবাই বই খুলো, তোমাদের থিওরি বইয়ে আছে, প্র্যাকটিক্যাল বইয়ে আছে, যারা ক্লাসে উপস্থিত আছো প্রত্যেকে বইটা একটু সাথে নাও, নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সবাই বই নিয়েছো? বই নিয়ে রুই মাছটা বের করো, রুই মাছের ডিসেকশনের জায়গা, আরশোলা ডিসেকশনের জায়গাগুলো বের করো। প্রথমে আসি রুই মাছ। রুই মাছের প্র্যাকটিক্যাল খাতায় কী লিখবা, শনাক্তকরণ কী লিখবা, কীভাবে লিখবা, এটা রশন ম্যাডাম তোমাদের পুরো বলে দিবে। আর রুই মাছে যেহেতু ডিসেকশন করাচ্ছি, রুই মাছে তোমরা কি লিখবা আর কি আঁকবা সেটা একটু দেখাচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে রুই মাছ। নেম অফ দ্য এক্সপেরিমেন্ট বইয়ে দেওয়াই আছে, রুই মাছের বায়ুথলি বা পটকা পর্যবেক্ষণ। এখানে তোমরা শুধু এই চিত্রটা দিলেই হবে, শুধু চিহ্নিত চিত্রটা আঁকবা। আর লিখার বেলা শুধু পর্যবেক্ষণ, এই যে পর্যবেক্ষণ আছে এটা লিখবা, ব্যবচ্ছেদ পদ্ধতি লিখার দরকার নেই, শুধু পর্যবেক্ষণ। এটা একটা শিটে যাবে, আর তারিখ তারিখ সব রশন ম্যাডাম দিয়ে দিবে। তারপরে আরেকটা হচ্ছে এটা, এই দুইটা চিত্রই আঁকবা। ফুলকা, রুই মাছের ফুলকা, এখানেও শুধুমাত্র পর্যবেক্ষণ লিখবা। বইয়ে দেখো পর্যবেক্ষণ দেয়া আছে, শুধু পর্যবেক্ষণ লিখবা যে কী কী দেখলা। ফিউচার টেন্সে লিখবা না, প্রেজেন্ট টেন্সে, যে তুমি এই জিনিসগুলো দেখেছো বা এই জিনিসগুলো দেখা যায়। এটা গেল ফুলকা। এরপরে অন্তর্বাহী রক্তনালিকা, রুই মাছের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী পর্যবেক্ষণ। এটা এখানে এই চিত্র দিবা, খুব সোজা চিত্র, আর শুধু পর্যবেক্ষণটা লিখবা এটা। আর এখানে এখন যেহেতু করাবো একটু পরে তোমাদের, এটা ধমনীগুলো নামগুলো খুব সোজা, এই নামগুলো এখনই তোমরা বই খুলবা, বই খুলে খুলে আমি বলবো, তোমরা বই দেখে দেখে আমার সাথে সাথে দেখবা।
এটা গেল রুই মাছ। এবার আজ আসি আরশোলা। আরশোলা আমরা করব, তোমাদের বইয়ে আছে ঘাস ফড়ি, কিন্তু প্র্যাকটিক্যালে আরশোলাটা করানো হয়। এখানে দেখো নেম অফ দ্য নেম অফ দ্য এক্সপেরিমেন্ট হবে আরশোলার মুখপাঙ্গ পর্যবেক্ষণ, বইয়ে দেয়াই আছে, ঘাস ফড়িং লিখবে না কেউ। আর এখানে দেখো চিত্রে আরশোলার মুখপাঙ্গের চিত্র, আরশোলারটা চিত্র আঁকবা, অন্যটা ঘাস ফড়িং আঁকবা না। আর এখানে শুধুমাত্র পর্যবেক্ষণ লিখবা, সব ব্যবচ্ছেদেই শুধু পর্যবেক্ষণ লিখবা। প্র্যাকটিক্যাল শিটের কথা বলছি, আর খাতায় কী করবা পরীক্ষার খাতায় সেটা একটু আগে সিলেবাসটা আমি বুঝিয়ে দিয়েছি, রেকর্ডেড লাইফটা দেখে নিবা। এরপরে এটা গেল আরশোলার মুখপাঙ্গ, এরপরে আসছে আরশোলার কোষ্ঠীতন্ত্র। এই যে আরশোলার কোষ্ঠীতন্ত্র, এই চিত্র আঁকবা, পর্যবেক্ষণ লিখবা। তিন নম্বর হচ্ছে আরশোলার লালাগ্রন্থি, এটা হচ্ছে আরশোলার লালাগ্রন্থি, এই চিত্র একে শুধুমাত্র পর্যবেক্ষণ লিখবা, লেখাই আছে পর্যবেক্ষণ, শুধু পর্যবেক্ষণ। তো এই হয়ে গেল প্র্যাকটিক্যাল শীটের কাজ। তাহলে ব্যবচ্ছেদের জন্য টোটাল ছয়টা শীট হলো, প্রত্যেকটা তিনটা করে প্র্যাকটিক্যাল। এবার বইটা তোমরা সবাই রুই মাছের আগে বায়ুথলিটা খুলে রাখো। প্রথমে আমরা বায়ুথলি থেকে শুরু করব, ছয়টার মধ্যে যে কোনো একটা আসে, এক একজনকে লটারি করে এক একটা দেয়া হয়। আবারও বলছি রুই মাছ সংগ্রহ করে এটা তোমাদের ল্যাবে করালেও সবাইকে দেওয়া হতো না, এটা ওই 40 জনের এক একটা গ্রুপে দেখা যেত, দুইটা বা তিনটা আনতাম। এই জিনিস বাজারে পাওয়া যায়, প্রত্যেকে নিজ দায়িত্বে এটা করে নিতে পারবা বাসায়, কোনো ট্রের দরকার নাই, খালি হাতেই করতে পারবা। প্রথমে আসি বায়ুথলি। বায়ুথলি করার জন্য আমরা এখানে একটা পাই চিত্র আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একবারে কেটে ফেলবো, কারণ এখানে আমাদের এই পর্যন্ত একবারে কাটবো, কারণ এখানে আমাদের ধমনী আছে, সুতরাং ধমনীগুলো একবারেই দেখে কাটব। পরীক্ষার সময় এত কিছু করার দরকার নাই, যার যেটা আসবে সে শুধু ওইটুকুই করবা। এই যে এখানে একটা ছিদ্র, ছিদ্র অলরেডি আছে, এটা মোটা কেচি ব্যবহার করবো আমরা। এই দেখো মোটা কেচিটা প্র্যাকটিক্যালের, সোজা কেটে চলে যাওয়া, কেচির মাথা উপরের দিকে থাকবে। মাছ ছোট হতে হয়, বড় হলে কাটতে অনেক অসুবিধা হয়। এই মাছটাও বড়, কাটতে একটু অসুবিধা হবে। এখন চলে গেলাম, এই দেখো লম্বা করে কাটটা হয়ে গেল। এখন আস্তে করে ফাঁক করব আমরা, এখানে একটু কাটা হয় না, এখানে জল লেগে আছে নিচ দিক দিয়ে। আমাদের
এইখানটা এইটার নিচে থাকে বায়ুথলি, খুব সোজা। আবারও প্রথম থেকে একটু বলি, এখান থেকে বায়ু ছিদ্র ছিল, এখান থেকে কেচির মাথা ঢুকিয়ে কাটতে কাটতে একদম মাথার এই পর্যন্ত কেটেছি, মাথা পর্যন্ত কেটেছি, কারণ এখানে এখন আমি তোমাদের ব্রাঙ্কিয়াল ধমনীটা দেখাই দিব, তা নাহলে আমার এতদূর কাটার দরকার ছিল না। আর এইখানে শুধু বায়ুথলিটা আছে, এই হয়ে গেল অংশ। এখন চিন্তাতে আস্তে করে বা হাত দিয়েই এই অংশটা এটা সরালে, এই যে বায়ুথলি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বায়ুথলি। আবার একটু দেখাই, কারণ এটা বাসায় প্র্যাকটিস করবা সবাই। এইভাবে লাগা ছিল, এটাকে আস্তে করে সরাই দিলাম, সরালেই সরে যায়, খালি হাতেই করা যায় এটা। এই দেখা যাচ্ছে বায়ুথলি, বায়ুথলির এই জায়গাটা এমনি লাগা থাকে, একটু টান দিলে খুলে চলে আসবে। এখান থেকে টান দিয়ে খুলে নিলাম, খুলে নামার পর এই মাথায়, এই মাথায় টান দিলে খুলে চলে আসবে। এই যে চর্বি জাতীয় জিনিসগুলো আছে এগুলো একটু সুন্দর করে টানা দরকার নেই। শেষ, এইভাবে মাছের পাশে সাজিয়ে রেখে দিলাম ট্রেতে। শেষ, বায়ুথলির প্র্যাকটিক্যাল শেষ। এটা একটা প্র্যাকটিক্যাল, খুব সোজা। এরপরে আসছি আমরা ব্রঙ্কিয়াল ধমনীতে। আচ্ছা, তোমাদের নামগুলো একটু বলে দিই, বইয়ে দেখো সবাই, বইয়ের সাথে লিখে নামগুলো বলে দিই। আর তোমায় লাইব্রেরি মুশকিল এখানে কাজ করো, এই দেখো পুরা মিলে যাচ্ছে, তাই না? এই অংশটাকে বলা হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ, এই ছোট অংশটাকে সম্মুখ প্রকোষ্ঠ। পরের অংশটাকে বলা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। আর এই যে থলির ভাঁজটা এটাকে খাঁজ বলা হচ্ছে, এই যে এখানে একটা খাঁজ, আর এখানে যে লম্বা হয়েছিল যেটাকে লম্বা বেশিরভাগ কেটে ফেলেছে, একটু লম্বা হয়ে আছে, এটাকেই বলা হচ্ছে নিউম্যাটিক নালি। শেষ, এইবার আসি অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীটা, বহির্বাহীটা আমরা করবো না, অন্তর্বাহীটা দেখব। সবাই অন্তর্বাহীর চিত্র বের করো। আস্তে করে একটু ফাঁক করবা, বেশি ফাঁক করলে আবার ধমনীগুলো ছিঁড়ে যায়, কিন্তু ফাঁক তোমাদের করার জন্য করতেই হচ্ছে, ছিঁড়ে গেলে ছিঁড়ে যাক, যেটুকু দেখানো যাবে সেটুকুই আমরা দেখাব। একটু পানি দিয়ে পরিষ্কার করি, শিওর না যে কতটুকু ক্লিয়ার আসছে। মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিই, এটা এটা হচ্ছে হৃৎপিণ্ড, এই যে সাদাটা সহ লেগে থাকবে এইটা হচ্ছে হৃৎপিণ্ড। এর সাথে মাঝখান দিয়ে মেন ধমনীটা যাবে, আমার মনে হয় ক্লিয়ার না, আরেকজন থাকলে ভালো হতো, জানি না ছবিতে কতটুকু দেখা যাচ্ছে,
এই যে হৃৎপিণ্ড, তোমরা বইটা খুলো, হৃৎপিণ্ড এটাকে একটু টানলে পরেই দেখো এখান দিয়ে একটা চিকন ধমনি দেখা যাচ্ছে, খুব চিকন। আমি আরেকটু ক্লিয়ার করি তোমাদের জন্য। এই যে এটার সাথে একটা চিকন লম্বা ধমনি দেখা যাবে, সেটাই হচ্ছে টেনে ধরলে দেখবে একটা লম্বা হয়ে আছে, এইটাই হচ্ছে তোমাদের যে মেইন ধমনিটা, ভেন্ট্রাল অ্যারোটা। বই দেখো সবাই, আমি এই যে ভেন্ট্রাল অ্যারোটা শব্দটা ইউজ করলাম, সবাই একটু বই দেখো, ভেন্ট্রাল অ্যারোটা, ভেন্ট্রাল অ্যারোটা দেখে দেখো দুই পাশে এক দুই তিন চার করে চারটা ধমনি। এইখান থেকে ধমনিগুলো চলে যায়, এটা টান দিয়ে ছিঁড়ার জন্য ছিঁড়ে যায় বেশিরভাগ সময়, কিন্তু ভেন্টা এইটুকু মোটামুটি ভেন্টাল অ্যারোটা পর্যন্ত দেখাতে পারলেই হয়ে যায়। এইটা গেল মোটামুটি তোমাদের দেখানো বাসায়, যাতে তোমরা একটা আইডিয়া করে ফেলতে পারো। কলেজ খুললার পর একদিন আমরা প্র্যাকটিক্যালটা করব, তখন সোজা হয়ে যাবে। এই জিনিসটা যদি তোমরা বাসায় করে আইডিয়া করে ফেলো, দেখবা জিনিসটা একদিনে খুব সোজা। আমাদের অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনি শেষ, বায়ুথলি করলাম, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনি করলাম, শেষ। ব্রঙ্কিয়াল ধমনিটা সোজা, ওই হৃৎপিণ্ড দেখালাম, হৃৎপিণ্ডের সাথে একটু টান দিয়ে যে লম্বা ধমনিটা গেছে ওইটাই ভেন্ট্রাল অ্যারোটা। এরপরে আসি ফুলকা। ফুলকাটা আমরা সবাই জানি কানকোর নিচে থাকে, এটা জাস্ট একটু ঢং করে বের করে দেখাতে হবে, এটাই ফুলকার কিচ্ছু না। মাছ কাটার সময় আমরা টান দিয়ে খুলে ফেলি, তাই না? আর এখন একটু সুন্দর করে চেহারা করে কাটবো যাতে জিনিসটা নষ্ট না হয়। এইভাবে এভাবে একটু জোরে টান দিলে জিনিসটা ভাঁজ হয়ে যায়, শেষ। এখন এই ধমনের এইখানে একটু, এই ফুলকার এখানে একটু লেগে থাকে আর এই কোণায় লেগে থাকে, মাঝখান নিচ দিয়ে ফাঁকা থাকে, এটা আমরা সবাই জানি যারা মাছ একটু কাটি। এইটা আমরা আঙুল দিয়ে আস্তে করে বের করে নিব, দেখো এই যে কীভাবে এটা ফাঁকা ফাঁকা, এখানতে আস্তে করে টান দিলে খুলে যাবে, আর এখান দিয়ে টান দিলে খুলে যাবে, পুরোটুকুই আনছি। কিন্তু এইটা ট্রেতে সাজিয়ে রেখে দিব, শেষ। ফুলকা করলাম, ফুলকা করলাম, বায়ুথলি করলাম, আর অন্তর্বাহী যে ফুলকা করলাম, বায়ুথলি করলাম, আর অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনিটা করলাম, তিনটা শেষ রুই মাছ থেকে, এটাই প্র্যাকটিক্যাল। আর আরশোলা থেকে তিনটা করব, এই ছয়টার মধ্যে লটারি করে যার ভাগ্যে যেটা আসে মাত্র একটা আসবে। এই হয়ে গেল আমাদের রুই মাছ শেষ। এখন দুই মিনিট পর আসবো আরশোলাতে, কারণ আমি একটু হাতটা ধুয়ে নিব, ধুয়ে আবার আরশোলা করবো। এখন আরশোলা করার পর আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে।